ব্রিটেনে অভিবাসীদের নিয়ে এত কড়াকড়ির মাঝে নতুন করে অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসন্ন নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টির ইস্তেহার প্রকাশ করেছেন। এতে তিনি যুক্তরাজ্যে নেট অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। গত মঙ্গলবার অর্থাৎ 11 জুন সিলভারস্টোনে তিনি এই অঙ্গীকারের কথাও বলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এই খবর জানিয়েছে। ঋষি সুনাক বলেছেন, এই প্রশ্নের কোনো জবাব নেই লেবার পার্টির কাছে। গত সপ্তাহে তারা দেখেছে কেয়ার স্টারমার তাদের বলতে পারেননি অবৈধভাবে মানুষ দেশে আসলে তিনি কি করবেন, কারণ তিনি এটিকে কোনো সমস্যাও মনে করেন না। তিনি বলেছেন, এখন ব্রেক্সিটের কারণে সীমান্তের নিয়ন্ত্রণ তাদের হাতে, কিন্তু গত কয়েক বছরে অভিবাসীদের সংখ্যা অনেক বেশি হয়েছে, তা কমিয়ে আনতে তাদের একটি স্পষ্ট পরিকল্পনাও রয়েছে। গত কয়েক বছরে বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তারা, যার অর্থ হলো যুক্তরাজ্যে আসতে আগ্রহী এমন 3 লাখ মানুষ এখন আর উপযুক্ত বিবেচিত হবে না। তারা অভিবাসীদের সংখ্যা বেঁধে দেবে, যার অর্থ হলো পার্লামেন্টে আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন প্রতি বছর কত সংখ্যক মানুষ দেশে আসতে পারবেন। সুনাক বলেছে, তাদের পরিকল্পনা হলো তারা অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে, মুদ্রাস্ফীতিও অর্ধেকে আনবে, এরপর প্রতি বছর তা কমানো হবে। সুনাকের অঙ্গীকার অনুসারে নেট অভিবাসন অর্ধেকে নামিয়ে আনলেও প্রতি বছর তা 3,40,000 থাকবে, যা 2019 সালের চেয়ে বেশি থাকবে। যুক্তরাজ্যের পরিসংখ্যান কার্যালয় এই তথ্য জানিয়েছে। তারা বলছে, এবছর যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সংখ্যা ছিল 1,84,000। ব্রিটিশ প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছে রুয়ান্ডা স্কিমের মাধ্যমে অবৈধ অভিবাসন কমিয়ে আনা হবে। তিনি বলেছেন, তাদের সীমান্ত সুরক্ষা প্রয়োজন। 2027 সালের মধ্যে জাতীয় বীমা সামগ্রিকভাবে অর্ধেক করার অঙ্গীকারের কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কর্মজীবী মানুষরা যাতে বেশি অর্থ রাখতে পারে সেই চেষ্টা তারা করবেন, কারণ এটি তাদের উপার্জিত অর্থ। কোথায় তা ব্যয় করবে সেই অধিকার তাদেরই থাকা উচিত। তিনি আরও বলেছেন, তারা শ্রমিক, অভিভাবক এবং পেনশনভোগীদের কর কমাচ্ছে। তারা মার্গারেট থ্যাচার ও নাইজেল লসনের পার্টি, তারা লেবার পার্টির মতো নয়, তার অর্থের ঝংকারে বিশ্বাসী, তাই তারা ব্রিটিশ অর্থনীতি ঠিক করার জন্য যতটা সম্ভব কাজ করবেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।